আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি ক্যারামেল গাজর পুডিং। এই পুডিংটা দেখতে যেমন আকর্ষণীয় ও সুন্দর, এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আপনারা চাইলে খুব সহজেই এই গাজর পুডিং বাসায় তৈরি করে নিতে পারেন। গাজর পুডিং তৈরি করার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, তবে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচ দেওয়ার পরে ঘি এবং এলাচ একত্রে একটু ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে অ্যাড করবো 1.5 কাপ গাজর। আমি 3টি মাঝারি সাইজের গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে ছুরি বা বঠি দিয়েও কেটে নিতে পারেন। গাজর ভেজে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাজরের মধ্যে যে কাঁচা গন্ধভাব থাকে তা খুব সহজে চলে যাবে, এবং ঘি ও এলাচের সাথে ভাজার কারণে গাজরের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। গাজর ভাজা হয়ে যখন এরকম ড্রাই হয়ে যাবে এ পর্যায়ে অ্যাড করব 1 কাপ তরল দুধ, তবে দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। এখন দুধ আর গাজর মিশিয়ে নিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিব ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত গাজরটা সিদ্ধ হয়ে দুধটা শুকিয়ে না আসে। এরই মধ্যে গাজরটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা নকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সিদ্ধ হয়েছে। এরপর গাজরগুলো ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, তবে আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এবার পুডিংয়ের মিশ্রণ তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো ডিম। ছোটো সাইজের ডিম হলে আপনারা 3টি ডিম ব্যবহার করতে পারেন। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, তবে লবণটা আপনারা দিতে পারেন নয়তো বা স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয় লবণটা দেওয়ার কারণে পুডিংটা খেতে খুব ভালোই লাগবে। এরপর একটা হ্যান্ড হুইসের সাহায্যে ডিমটাকে একটু ফেটে নিচ্ছি, তবে এটাকে বেশি ফেটতে হবে না, ডিমের যে সাদা অংশ আছে জাস্ট সেটা মিশে গেলেই চলবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এরপর চিনিটাকে ডিমের সাথে একটু ভালো মতো মিশিয়ে নিব, তবে এটাকে ফেটানো যাবে না। যখন মেশানো হয়ে যাবে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ জাল করে নেওয়া লিকুইড মিল্ক। দুধটা অবশ্যই ঠান্ডা থাকতে হবে। একটা হ্যান্ড হুইসের সাহায্যে দুধ এবং ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে একটা ছাকনার সাহায্যে এটাকে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার কারণে পুডিংয়ের মধ্যে কোনো প্রকার লাঞ্চ থাকবে না। পুডিংটা যখন সিদ্ধ করা হবে দেখা যাবে পুডিংটা অনেক মসৃণ হয়েছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ব্যালেন্স করে রাখা গাজর। এখানে 1 কাপের মতো গাজর হয়েছে। গাজর ব্যালেন্স করার সময় এলাচগুলো আলাদা করে ফেলে দিতে হবে। ডিম দুধের মিশ্রণের সাথে গাজরের পেস্টটা মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু এভাবে আলতো হাতেই মিশিয়ে নিতে হবে, তবে খুব বেশি জোরে ফেটিয়ে মেশানো যাবে না। যখন মেশানো হয়ে যাবে এটাকে রেখে দিব একটা সাইডে। ক্যারামেল তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আমি প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে পানি আর চিনি একত্রে মিশে যায়। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাবে চিনিটা গলে ফুটে উঠছে এবং ক্যারামেলের কালারটাও চলে আসছে। এপর্যায়ে আমি প্যানের হ্যান্ডেলটা ধরে ঘুরিয়ে দিব এবং ক্যারামেলের কালারটা না আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ক্যারামেলের এরকম একটা কালার চলে আসবে এপর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে, কেননা প্যানের গরমে ক্যারামেলের সম্পূর্ণ কালারটা চলে আসবে। দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কত সুন্দর একটা কালার চলে আসছে, এটা কিন্তু আরও বেশি গাঢ় হয়ে যাবে। পুডিং অ্যাড করার জন্য আমি এখানে কেকের একটা মল্ট নিয়েছি এবং সিরামিক্সের একটা বাটি নিয়েছি, তবে বাটিটা অবশ্যই হিট প্রুফ হতে হবে।
আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছি সেটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর বাটিটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে ক্যারামেলটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এই কাজটা আপনাদের অবশ্যই অনেক দ্রুত করতে হবে, নয়তো দেখা যাবে ক্যারামেলটা জমে যাচ্ছে। এরপর অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ক্যারামেলটা ঠান্ডা হয়ে না আসে। আর বাকি যে বাটিটা আছে এই বাটিটাতে আমি ক্যারামেল ছাড়াই পুডিংটা সেট করব। এরই মাঝে দেখা যাবে ক্যারামেলটা ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে, এটা কিন্তু নখের সাথে লেগে আসছে না। আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এরপর ক্যারামেলের বাটির মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণ ঢেলে দিচ্ছি। একইভাবে মল্ডের মধ্যেও আমি পুডিংয়ের মিশ্রণ সেট করে নিচ্ছি। ফয়েল পেপার দিয়ে আমি বাটির মুখগুলো বন্ধ করে দিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করার পালা। পুডিং সিদ্ধ করার জন্য আমি চুলায় বড় সাইজের একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি এরকম একটা স্ট্যান্ড। স্ট্যান্ডের ওপর পুডিংয়ের বাটিটা দিয়ে আমি আগে থেকে পানি গরম করে রেখেছিলাম, সে পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে বাটির তলায় পানিটা থাকে। এখন কিন্তু চুলারাস হাই ফ্লেমে দেওয়া আছে। পানিটা যখন এরকম ফুটতে থাকবে এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনার যে ছিদ্রটা আছে তাও একটা টিস্যু পেপার মুড়িয়ে বন্ধ করে দিব যাতে ভিতর থেকে কোনো প্রকার হাওয়া বেরিয়ে আসতে না পারে। এরপর এটাকে একদম নিভু করে দিয়ে রান্না করে নিব 35 মিনিট। 35 মিনিট পর দেখা যাবে পুডিংটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আরও ভালোভাবে বোঝার জন্য একটা টুথপিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। টুথপিকটা যখন এরকম ক্লিন আসবে এতে বোঝা যাবে পুডিংটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একইভাবে আমি দুটো পুডিংয়ের বাটি সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পরে দেখা যাবে পুডিংটা ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। এরপর এরকম একটা ছুরির সাহায্যে পুডিংয়ের চারপাশে আলগা করে নিচ্ছি এবং হাত দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে পুডিংটা মল্ড আউট করার সময় খুব সহজেই খুলে আসে। দেখতেই পাচ্ছেন পুডিংটা কত আকর্ষণীয় হয়েছে, এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আপনারা চাইলে গাজরের এই পুডিং বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।